Esports presents of Under 19 Women's Championship 2021 South Asian Classico Bangladesh versus India. বাংলাদেশ কিন্তু খুব বেশি একটা চেঞ্জ কিন্তু তারা করেনি, এবং একটা চেঞ্জ তারা করেছে মার্জিয়াকে নিয়ে এসছে, আফিদার পরিবর্তে নীলুফা ডিফেন্ডার তাকে নিয়ে এসছে, রূপনা চাকমা গোলকিপার, মারিয়া মান্দা, শামসুন নাহার সিনিয়র, রানায় মোগিনী, আখি খাতুন, মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্ণা, মার্জিয়া, নীলুফা, ইয়াসমিন, শামসুন নাহার জুনিয়র, অর্থাৎ সেক্ষেত্রে নীলুফাকে ফেরানো এবং শামসুন নাহার জুনিয়র এবং একই সঙ্গে মার্জিয়া, এই তিনটা চেঞ্জ নিয়ে বাংলাদেশ দল নেমেছে। রাইট, বাংলাদেশের এই ম্যাচের ফরমেশন 4-4-2, রূপনা চাকমা গোলকিপার, দুই ফুল ব্যাক শামসুন নাহার এবং আনাই মোগিনী, নীলুফা এবং আখি সেন্টার ব্যাক, মাঝ মাঠে জুটিটা গড়েছেন মনিকা চাকমা এবং মারিয়া মান্দা, দুই উইং এ রয়েছেন মারিয়া এবং একই সাথে ঋতুপর্ণা, সামনে শামসুন নাহার জুনিয়র, তার সাথে তোহরা খাতুন। এবং এই ম্যাচে বাংলাদেশের যার প্রতিপক্ষ ইন্ডিয়া, কোচ অ্যালেক্স অ্যামব্রোস, আনিষ্কা গোলকিপার, সিল্কি দেবী, কীর্তিনা দেবী, নির্মলা দেবী, আস্তা ওরান, মারিয়াম মাল, প্রিয়াঙ্কা দেবী, সুমাতি কুমারী, সন্তোষ, পূর্ণিমা কুমার এবং আমিশা বক্সাল। আনিষ্কা গোলকিপার নাম্বার ওয়ান, লাস্ট ম্যাচটা কিন্তু তিনিই খেলেছেন। ইন্ডিয়ার ফরমেশন 4-1-2-3, আনিষ্কা, তার সামনে পূর্ণিমা, নির্মলা সেন্টার ব্যাক, কীর্তিনা আস্তাম, ডিফেন্সিভ মিডফিল্ডার সিল্কি, এরপর প্রিয়াঙ্কা, সন্তোষ, আমিশা, সুমাতি এবং সামনে কিন্তু মারিয়াম মাল নাম্বার 8, তিনি কিন্তু থাকছেন। ভেরি ক্রুশিয়াল ম্যাচ ফর বাংলাদেশ টিম, চেঞ্জটা করেছে সুমাতি কুমারী স্ট্রাইকার, তিনি কিন্তু কিক অফটা করলেন লাস্ট ম্যাচে, সেই সুমাতি কুমারী কিন্তু একটা গোলও করেছিলেন। গোল কিক শুরুতেই টিম ইন্ডিয়া, তহুরা খাতুন, দুটা গোল কিন্তু রয়েছে তার এবারের আসরে। মারিয়াম মালের একটা টাসল ছিল, সুমাতি কুমারী বল নিয়ে কিন্তু একটা স্পেস পেয়ে গেছেন সেই জায়গাটায়, মারিয়া মান্দা তার পেছন পেছন দূর থেকে শট করেছেন ওপর দিয়ে, অনেকটা ডেঞ্জারাস কাউন্টার অ্যাটাক ছিল ইন্ডিয়ার, এবং বাংলাদেশকে ইন্ডিয়ার কাউন্টার অ্যাটাকগুলো নিয়ে সতর্ক থাকতেই হবে। বাংলাদেশ অ্যাটাকটা যখন করছে অল আউট অ্যাটাকে, এবং ডিফেন্স লাইন থেকে মোটামুটি সবাই ওপরের দিকেই থাকেন এখন পর্যন্ত এই সাফ আন্ডার 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপে। এবং লাস্ট দিন মারিয়া মান্দা তিনি কিন্তু বলছিলেন যে ইন্ডিয়ার সাথে আমাদের নিজেদের রক্ষণ সামলে বা হচ্ছে খুব ডিফেন্সিভ খেলার ইন্টেনশন কিন্তু তাদের নেই, এবং এই ম্যাচের পঞ্চম মিনিট থেকে কিন্তু সেটা ভেরি ক্লিয়ার। ভালো একটা বল কিন্তু সাপ্লাই হয়েছে, সেখানে ছুটছেন, ফাউলেরও একটা আবেদন হয়েছে, রেফারি তার ডিসিশনটা কি? এবং সেটা বাংলাদেশের ফেভারেই কিন্তু এসেছে, তহুরা তার তিনি দুজনের মাঝখানে ছিলেন এবং সেখানে একটা চ্যালেঞ্জের শিকার কিন্তু তিনি হয়েছেন আর্লি স্টেজে, বাংলাদেশের জন্য কিন্তু একটা গুড নিউজ। আরো একবার রিপ্লেটা যদি আমরা দেখি, কীর্তিনা দেবী এবং পূর্ণিমা, ম্যাচের সপ্তম মিনিট, শামসুন নাহার সিনিয়র লাস্ট সাফে গোল করেছেন, এবারের সাফেও গোল করার সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে শামসুন নাহার সিনিয়রের, সামনে আনিষ্কা, গোলকিপার ইন্ডিয়ান শামসুন নাহার সিনিয়র, রানটা নিয়েছেন এবং গোল, ম্যাচের সপ্তম মিনিটে বাংলাদেশের কাছে লিড, শামসুন নাহার সিনিয়র তিনি এগিয়ে দিলেন বাংলাদেশকে, কমলাপুর স্টেডিয়াম আনন্দে উল্লসিত, আর্লি স্টেজ এবং ডিফেন্ডিং স্ট্রং কম্পিটিটর ইন্ডিয়া, তাদের সাথে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, তারা কিন্তু লিডটা এনে নিয়েছে। শামসুন নাহারের একটা নিখুঁত স্পট কিক, ডান দিকে মেরেছিলেন, বাট বলের স্পিড অ্যাকিউরেসি এতটাই নিখুঁত ছিল, কিপার অনশিকা তিনি কিন্তু ফুল ফ্লেজড ডাইভ দিয়েও কিন্তু সেটাকে ঠেকাতে পারেননি। আখি খাতুন, তার একটা লং বল, আসাম ওরান, সেখান থেকে মারিয়া মান্দা, তার একটা লম্বা করে বাড়িয়ে দেয়া বল, অনেকটাই ট্রাই করেছিলেন নিজেই, আনসিকা ফার্স্ট চান্সে মিস করলেও এরপর কিন্তু তিনি সেটা নিজের গ্লোভসে নিয়েছেন। তিনি দেখেছিলেন গোলকিপার অন দ্য মুভ, সেখানে
ড্রপটা ফেলে বল যদি গোলকিপারের মাথার উপর দিয়ে নিয়ে যাওয়া যেত, সেটাই কিন্তু ট্রাই করেছিলেন সেখানে বাংলাদেশ ক্যাপ্টেন মারিয়া মান্দা। আর্লি স্টেজে লিড টিম বাংলাদেশের। সপ্তম মিনিটে শামসুন আহার সিনিয়র পেনাল্টি থেকে তিনি বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন। দেখছেন টি স্পোর্টস প্রেজেন্স আফান্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ। এবার কিন্তু খানিকটা স্লপি ছিলেন সেখানে নীলুফা ইয়াসমিন নীলা, ডান প্রান্ত দিয়ে প্রিয়াঙ্কা দেবী, তিনি দিয়েছেন আমিশা বাকশালকে, ক্রস ইন হয়েছে, গোলের এখনো চান্স রয়েছে। প্রিয়াঙ্কা দেবী তার গ্রাউন্ডের শট শেষ পর্যন্ত রূপনা চাকমা বাংলাদেশের গোলকিপার তার গ্লাভসে। প্রিয়াঙ্কা দেবী লেফট ফুটেড শট, মারিয়া মান্দা, শামসুন আহার জুনিয়র গুড কন্ট্রোল, সেখানে বক্সের ভেতর ঢুকে পড়েছেন শামসুন আহার জুনিয়র শেষ মুহূর্তে। পূর্ণিমা কুমারী লাইফ সেভিং একটা ট্যাকল কিন্তু তিনি করলেন টিম ইন্ডিয়ার জন্য, বল গেছে বাইলাইনের বাইরে। দেখুন মারিয়া মান্দা, সেখান থেকে শামসুন আহার জুনিয়র ফার্স্ট হেড, এরপর দুজনের কাছ থেকে বলটা কন্ট্রোল করেছিলেন। কর্নার কিক আখি, তিনি কিন্তু বক্সের ভেতর ঢুকে গেছেন, নিঃসন্দেহে হেড করার ট্রাই করবেন, হেডটা হয়েছিল বক্সের ভেতর খানিকটা জটলা। রিপ্লে, মারিয়া মান্দার কর্নার কিক, হেডারটা ছিল শামসুন আহার জুনিয়রের, আমিশা তিনি কিক করেছিলেন, লেগেছিল গিয়ে সন্তোষের গায়ে, এবার তার আগে পুশ ছিল, সে কারণে ফাউল দিয়েছেন রেফারি। প্রিয়াঙ্কা কুমার, প্রিয়াঙ্কা দেবী, মারিয়াম মাল প্রেশারের মুখেও নিজেদের কাছে বল রাখতে পেরেছে ইন্ডিয়া টিম। পূর্ণিমা, শামসুনা সিনিয়র, বল পজিশন বাংলাদেশের। আবারও ঋতুপর্ণা চাকমা শামসুন নাহারকে দিয়েছেন, শামসুন নাহারের চমৎকার একটা ভলি এবং সেখানে তোহরা কন্ট্রোল করতে পারেননি সেটিকে, নির্মলা দেবীর ক্লিয়ারেন্স। ইন্ডিয়া টিম ঋতুপর্ণা খুবই ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার, বারবার বলছিলাম সেই কথাটা, ঋতুপর্ণার এফেক্টিভ লেফট ফ্ল্যাঙ্কটা জুড়ে। বাট অন্যদিকে আমরা মার্জিয়ার কাছ থেকে তেমন একটা কন্ট্রিবিউশন এখন পর্যন্ত দেখিনি। মার্জিয়া কম্পারেটিভলি সিনিয়র ক্যাম্পেইনার, গত 6-7 বছর ধরে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলের প্রতিচ্ছবি বলা যায় মার্জিয়াকে। মোস্ট প্রবাবলি তার শেষ আন্ডার 19 আউটিং ন্যাশনাল টিমেরও প্লেয়ার। আখি খাতুন, তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। সিল্কি দেবী অন্য পাশে, ক্যাপ্টেন ইন্ডিয়া, তিনি বিপদ হতে দিলেন না এক্ষেত্রে। দুদলেরই কিন্তু কিছুটা অগোছালো ফুটবল দেখছি, এন্ড টু এন্ড ফুটবল আমরা যেরকমটা দেখি বা পছন্দ করি সেই জায়গাটা থেকে একটু হলেও দূরে। শামসুন আহার জুনিয়র মাথায় নিতে পারেননি সেখানে, সে কৃতিনা দেবী ক্লিয়ার করলেন। তহুরা চান্স তৈরির চেষ্টায়, আবারও ক্লিয়ারেন্স সেখানে, নির্মলা দেবী ইন্ডিয়ার সেন্টার ব্যাক। সুমাতি কুমারীকে চ্যালেঞ্জের মুখে রেখেছেন প্রথমে নীলা, পরে বল ক্লিয়ার করলেন সেখান থেকে, তার কাছ থেকে কেড়ে নিয়ে মারিয়া মান্দা। আখি নীলার পা ঘুরে শামসুন আহার সিনিয়র, এই ম্যাচের একমাত্র গোল স্কোরার বাংলাদেশ দলের। উইংয়ে যখনই ঋতুপর্ণার পায়ে বল থাকে মনে হয় যে একটা কিছু হবে, লম্বা একটা ক্রস বাড়িয়েছিলেন সেক্ষেত্রে মনিকা চাকমা, কিন্তু সেটাকে বাংলাদেশের ফ্রন্টলাইন কিন্তু ইউজ করতে পারেনি, শেষ পর্যন্ত ক্লিয়ার হলো আবারও কিন্তু বাংলাদেশ দল মিডলাইন থেকে। এক্ষেত্রে মারিয়া মান্দা ফাউলের শিকার, অন্য প্রান্তে ক্যাপ্টেন সিল্কি দেবী, দুই দলের দুই ক্যাপ্টেনের মধ্যে টাসেল ছিল যেখানে ফ্রি কিক পেয়ে গেছে বাংলাদেশ দল। ইম্পর্টেন্ট একটা ফ্রি কিক, মর্জিয়া ভালো একটা জায়গায় বলটা পেয়েছিলেন, কাইন্ডা চিপ করে দিতে চেয়েছিলেন তহুরাকে, সেটা হয়নি। দেখা যাক এই ফ্রি কিকটাকে বাংলাদেশ কতটুকু ভালোভাবে নেগোসিয়েটটা তারা করতে পারে। নীলফা ইয়াসমিন নীলা আখি দুজন সেন্টার ব্যাক উপরে উঠে এসেছেন, আখি তিনি হয়তো ফ্রি কিকটা নেবেন, আনিশকা তার জন্য একটা টাফ চ্যালেঞ্জ, সেটা কি ক্রিয়েট করতে পারবেন? আখি খাতুন সরাসরি ট্রাই, আনিশকা ওয়ান পোস্টেও ছিল, ভালো একটা ফ্রি কিক আখি খাতুনের কাছ থেকে, আনিশকা তার একটা ফিঙ্গার ট্যাপ, সেখান থেকে কিন্তু রক্ষা পেল টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশ পেয়ে গেছে আরও একটা কর্নার, ম্যাচের 37 মিনিট চলছে। টি স্পোর্টস প্রেজেন্স সাফ আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2021।
প্রায় টি স্পোর্টস পৃষ্ঠপোষকতা করছে, টি স্পোর্টস সম্প্রচারও করছে। আপনারা এই ম্যাচটা লাইভ দেখতে পাচ্ছেন টি স্পোর্টস বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং টি স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজে। এবার এই জায়গায় কিন্তু মার্জিয়া তিনি রাখতে পারলেন না, মার্জিয়ার পায়ে লেগে বল বাইরে গেছে। ইটস এ গোলকিক ফর ইন্ডিয়া টিম। 37তম মিনিট, অংশিকা ইন্ডিয়া টিমের গোলকিপার, এই টুর্নামেন্টে তাকে কেউ পরীক্ষা ওই অর্থে নিতে পারেনি। আজকেই প্রথম শামসুনার সিনিয়রের স্পট কিকটা ঠেকাতে ব্যর্থ হয়েছেন তিনি, ইন্ডিয়ার প্রথম গোল কনসিড সেটাই। আস্তাম রাউন লম্বা কিকে বলকে বাইরে বের করেছেন এবং থ্রো ইন বাংলাদেশের পক্ষে। কিন্তু বাংলাদেশ কিন্তু প্রিয়াঙ্কা দেবী তাকে কিন্তু খুব ভালোভাবে নেগোসিয়েটটা বাংলাদেশ করছে, কারণ প্রিয়াঙ্কা দেবী স্পেস পেলে তাকে যদি আপনি খেলার সুযোগ দেন, প্রিয়াঙ্কা দেবী কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু লাস্ট দুটো ম্যাচে আমরা দেখেছি। এবং নিঃসন্দেহে ইন্ডিয়ার মেইন প্লেমেকারের ভূমিকায় কিন্তু তিনি রয়েছেন। আজকে খুব একটা বলের সাপ্লাই কিন্তু তিনি পাচ্ছেন না, সেই জোনটা পুরোপুরি মনিকা এবং মারিয়া মান্দা তারা দুজন কিন্তু ব্লক করে রেখেছে। ক্রেডিটটা এই স্টেজে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের এই দুজনকে কিন্তু দিতে হয়। অ্যাজ ইউজুয়াল স্বভাবসুলভ খেলা সেটাই কিন্তু বাংলাদেশ খেলছে, স্পেশালি এই দুজন। বাট ইন্ডিয়ার ফ্রন্টলাইনের সাথেও কিন্তু যোগসূত্র খুব কম দেখছি আমরা প্রিয়াঙ্কা দেবীর, মানে মনে হচ্ছে ফাইনাল থার্ডে যে তিনজন তাদের মধ্যে যোগাযোগ নেই। নিতু লিড্ডাকে এই জায়গায় ইন্ডিয়া খুব মিস করছে, ইনফ্লুয়েন্সিয়াল প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে তিনি নেমেছিলেন এবং শি ওয়াজ ব্রিলিয়ান্ট। বাংলাদেশের ক্ষেত্রেও বলতে হয় রাইট ফ্ল্যাঙ্কটায় কোচ গোলাম রাব্বানির ছোট নিশ্চয়ই শাহেদা আক্তার রিপা তাকেও মিস করছেন, তার যে গতিটা ছিল স্পেশালি সেই জায়গাটায়। বাট এক প্রান্তে কিন্তু ঋতুপর্ণা চাকমা, তিনি কিন্তু চমৎকারভাবে বাংলাদেশের বাঁ প্রান্তটাকে কন্ট্রোল করছেন এবং সেখানে কিন্তু সন্তোষ বলি কিংবা কৃতিনা দেবী দুজনকে কিন্তু নাভিশ্বাস তুলে ছাড়ছেন তাদের। রাইট, শামসুনাহার সিনিয়র তার একটা থ্রো, আর একবার তার থ্রোয়িং করতে হবে। এবং দেখুন ইন্ডিয়া কিন্তু তাদের অ্যাটাকিং লাইনে যেই পারফেক্ট শেপটা সেটা কিন্তু তারা দুটা ম্যাচের পর আজকে তিন নম্বর ম্যাচ সেখানেও কিন্তু খানিকটা অগোছাল। ফার্স্ট ম্যাচটায় দেখুন সেখানে কারেন এস্ট্রোসিও ছিলেন এবং আমি যদি ভুল না করি অপূর্ণা ছিলেন সেখানে ফার্স্ট ম্যাচটায়। সেকেন্ড ম্যাচটায় আমরা দেখেছিলাম তাদের একজন অ্যাটাকার নিয়েই সামনে ছিলেন, সেটা ছিলেন নম্বর 9 লিন্ডাকম তিনি ছিলেন। আজকের ম্যাচে সেই জায়গায় কিন্তু আরেকটা চেঞ্জ, চেঞ্জ মিন্স পজিশনাল চেঞ্জ যদি আমরা বলি সেটাই কিন্তু হয়েছে। লাস্ট ম্যাচটা আমরা দেখেছিলাম প্রিয়াঙ্কা দেবী খানিকটা নিচে ছিলেন, আজকে কিন্তু তাকে যদি আমরা পিওর নাম্বার 9 পজিশনে কিন্তু তিনি নেই, দুটা উইংয়ে থাকছে এবং তিনি কিন্তু মাঝখান থেকে রানটা মেক করার ট্রাই করছেন, সেটাও কিন্তু এখন পর্যন্ত হয়নি। ইন্ডিয়া কোচ জানেন যত শক্তি ক্ষয়ই হোক আজকের ম্যাচে বাংলাদেশ ফার্ম ফেভারিট এবং নিজেদের মাঠে তাদেরকে হোল্ড করা এত সহজ হবে না। অন্যদিক থেকে কিন্তু সুমাতি কুমারি কাটব্যাক করে মারিয়াম্মালকে দিয়েছেন, মারিয়াম্মাল নিজে দূর থেকে শট নিয়েছেন বক্সের বেশ বাইরে থেকে এবং সেটা এতটাই দুর্বল ছিল। কিপার রূপনা চাকমা অনায়াসে বলটাকে গ্রিপে নিয়েছেন, মারিয়াম্মালের লেফট ফুটের একটা শট রোল যখন করিয়েছেন বলের গতিটা গেছে আরও কমে, নিশ্চিন্তে বলটাকে দখলে নিতে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। সেক্ষেত্রে রূপনা চাকমার জন্য বাংলাদেশ নাম্বার 1। 40তম মিনিটে 1-0 গোলে এগিয়ে লিডটাকে ডাবল করবার লক্ষ্যে অন্য প্রান্তে তহুরা ক্রস ডেলিভার করলেন, বাট নো ম্যানস ল্যান্ডে নির্মলা দেবীর ক্লিয়ারেন্স। আনাই মোগিনী বক্সে বল ফেলেছেন, তহুরা চেস করছিলেন না, শামসুন্নাহার চেস করছিলেন, কিপার অংশিকা তার হাতে। এক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়া আরও একবার বাংলাদেশের একটা ভালো পুশ ছিল, বাংলাদেশ এই ম্যাচেও সুপিরিয়রিটি বা আধিপত্য বজায় রেখে খেলেছে, যদিও গোল বলছে একটা কিন্তু চান্সেস কিন্তু বেশ কয়েকটা বাংলাদেশ দল পেয়েছে। গোলটা ছিল 7ম মিনিটে শামসুন্নাহার সিনিয়রের পেনাল্টি কিক এবং সেটাতে সেটাতে সঠিক জাজমেন্টটা কিন্তু করতে পারেননি, তার সঠিক প্রেডিকশনটা ঠিক ছিল না, চ্যানেলটা ঠিক ছিল অংশিকার, তবে তারপরও আটকে দেখা যায়নি বাংলাদেশের শামসুন্নাহার সিনিয়রকে। ধুরা খাতুন তিনি একটা ফাউলের শিকার, যিনি পেনাল্টি টেনে দিয়েছিলেন, যাকে বাধা দিয়েছিল ডিবক্সের ঠিক বাইরে, ডিবক্সের ভেতরেই রেফারির দৃষ্টিতে যেটা সেখানে, এবং সেটার পরে কিন্তু বাংলাদেশ সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। আরও একবার তহুরাকে ফাউল করা হয়েছে, আরও একবার কি বাংলাদেশ গোল পেয়ে যাবে কিনা সেটাই দেখার। আকি খাতুন খানিকক্ষণ আগেই দারুণ একটা ফ্রি কিক নিয়েছিলেন, পোস্টে রেখেছিলেন সেটা মানিশকা, তিনি জানেন আকি কতটা ডেঞ্জারাস,
এ ধরনের জায়গা থেকে ফ্রি কিকে। আকি তিনি আবারও ফ্রি কিকটা নিয়েছেন, তবে এবার ফার পোস্টের কাছাকাছি জায়গায় যাওয়ার আগে কিন্তু খানিকটা স্লো হয়ে গিয়েছিল। সামসুনার জুনিয়র তিনি একটা চান্স পেয়েছিলেন। ম্যাচের চলছে 42 মিনিট, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, টি স্পোর্টস প্রেজেন্ট, সাফানো 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2021। গোল কিক ফর টিম ইন্ডিয়া। রিপ্লেটা যদি আমরা একটু দেখি যে সেই জায়গাটায় কি হয়েছিল, মাঝমাঠ থেকে আনাই মোগিনী বল পেয়ে কিন্তু মেরেছিলেন, মাথায় ছুঁয়েছিলেন, সেটি না ইনফ্যাক্ট মাথায় ছোঁননি শামসুনার জুনিয়র, তিনি অফসাইড পজিশনে ছিলেন এবং বল জালে জড়ালেও সেটাকে অফসাইড দেওয়া হয়েছে। আমরা আগের ইনসিডেন্টটা রিপ্লাই দেখছিলাম তখন যখন এই ঘটনাটা ঘটে। ম্যাচের 43তম মিনিট চলছে, বাংলাদেশ দল 1-0 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত এবং ইন্ডিয়ার চেয়ে কিছুটা হলেও ভালো ফুটবল দেখাতে পেরেছে গোলাম রাব্বানি ছোটনের দল। বাংলাদেশ তাদের ইনিশিয়াল এবং পুরো ম্যাচ জুড়ে যে ফর্মেটটায় খেলে, 4-4-2 যে ফর্মেশনে খেলে সেটিকে ধরে রেখেছে এবং খুব ভালোভাবে ফার্মলি ইন্ডিয়াকে হোল্ড করে রাখতে পেরেছে। স্পেশালি ডেঞ্জার ওয়েমেন প্রিয়াঙ্কা দেবীকে তারা ব্লক করে রাখা এবং একই সঙ্গে মারিয়াম্মালকেও কোনো চান্স তৈরি করতে দেয়নি। লেফট উইংয়ে মারিয়াম্মাল খুবই স্বতঃস্ফূর্ত এবং ধূর্ত একজন উইঙ্গার, বাট আজকে বাংলাদেশের সঙ্গে তার চালাকি টেকেনি এখন পর্যন্ত, অ্যাটলিস্ট 44তম মিনিট পর্যন্ত। সেকেন্ড হাফে হয়তো বা ইন্ডিয়াও বেশ কিছু চেঞ্জ করতে পারে, বাট বাংলাদেশ উইল বি প্লিজড। শুধুমাত্র রাইট উইংয়ে আমরা মার্জিয়ার জায়গায় হয়তো শাহেদ আক্তার রিপাকেও দেখতে পারি চেঞ্জে, গোলাম রাব্বানি ছোটন তিনি নামাতে পারেন। আমিশা বাকশাল তিনি কিন্তু চেস করছিলেন সেখানে, যেতে পারলেন না। সুমাতি কুমারি ইনফ্যাক্ট কিপার রূপনা চাকমা তার হাতে, এক্ষেত্রেও কোনো বড় ধরনের এখন পর্যন্ত টেস্টে কিন্তু পড়তে হয়নি বাংলাদেশ কিপার রূপনা চাকমাকে। সুমাতি কুমারি সেখানে, আখি আখি যদি থাকেন সুমাতির সামনে, বারবার কিন্তু সুমাতি আখির চ্যালেঞ্জের মুখে পড়েছেন এবং আখি কিন্তু এক চুল ছাড় দেননি সুমাতি কুমারিকে। গুড ডিফেন্ডিং আখি খাতুনের কাছ থেকে, বল ক্লিয়ারেন্স, এরিয়াল ক্লিয়ারেন্স, এবং পুরো ম্যাচে আপনি যদি আখি খাতুনের উইথ দ্য বল উইদাউট দ্য বল মুভগুলো দেখেন এবং বডি ব্লকেরটা, সবচেয়ে বড় কথা হচ্ছে বলের লাইনে বডি ব্লকেরটা যেটা করছেন সেই জায়গায় ফিজিক্যাল চ্যালেঞ্জে কিন্তু সুমাতি কুমারি আখির সঙ্গে পেরে উঠছেন না। সেটাই বাংলাদেশের জন্য গুড নিউজ, এখন পর্যন্ত বাংলাদেশ তাদেরকে কোনো ডিরেক্ট চ্যালেঞ্জ কিন্তু ইন্ডিয়া ছুড়ে দিতে পারেনি। সান্তোস, সামসুনার জুনিয়র, তহুরা দুজন ছিলেন রাইট উইংয়ে, তবে সেই বলটা ধরার কেউ নেই, থ্রোয়িং পেয়ে যাবে বাংলাদেশ। নানাদা দেন সামসুনার সিনিয়র, তিনি কিন্তু সেই থ্রোয়িংটা করবেন, থ্রোয়িং স্পট কিক সব জায়গায় নিজের প্রতিভার জানান দিয়েছেন শামসুনার সিনিয়র। লম্বা একটা থ্রোইন এক্ষেত্রেও, বাট ঋতুপর্ণা চাকমা মাথায় নিলেও সেটাকে রাখতে পারেননি মাঠের ভেতরে। থ্রোইন ইন ফেভার অফ ইন্ডিয়া, কৃতিনা দেবী, নির্মলা দেবী, কৃতিনার পায়ে সিল্কি দেবী পর্যন্ত দেওয়ার চেষ্টা ছিল, ভুল পাস হতে পারতো বাট ইন্ডিয়া কন্ট্রোলে রেখেছে। ফার্স্ট হাফের 45 মিনিটের শেষ 1 মিনিটের সংযোজন সময়, মারিয়া মান্দা থেকে মনিকা চাকমা, এই দুজন মিডফিল্ডে একটা পেয়ার বাংলাদেশ দলের, ঠিক যেমন জর্জিনিও এনগোলো কান্তে চেলসিতে। রাইট, এবং ন্যাশনাল টিমের কথা যদি বলি আমরা বাংলাদেশের, সেই সেটাও কিন্তু আমরা দেখছিলাম জামাল ভুঁইয়া, আতিকুর রহমান, ফাহাদ, মাসুক মিয়া, জনি, তাদের মধ্যে পেয়ারটা কিন্তু কম্প্যাক্ট ছিল। এরপর জনি এবং ফাহাদ দুজনেই ইঞ্জুরিতে পড়ে গিয়েছিলেন, এরপর কিন্তু বাংলাদেশের সেই কন্ট্রোলটা বা সেই কম্বিনেশনটা কিন্তু খানিকটা কমে গিয়েছিল। নারী ফুটবলে মনিকা মারিয়া যেমন কম্বিনেশন প্লেটা তারা করছে, আমরা চাইবো বাংলাদেশ ন্যাশনাল টিমেও আবারও তেমনই হচ্ছে গিয়ে জামাল জনি ফাহাদের সেই কম্বিনেশন অফ প্লেটা ফিরে আসুক। এক মিনিট অ্যাডেড টাইম, সেটারও কিন্তু সময় শেষ, রেফারি যে কোনো সময় ফার্স্ট হাফের শেষ বাঁশিটা কিন্তু তিনি বাজাবেন, তবে দেখা যাক সেখানে একটা রান, সুমাতি কুমারি আরও একবার, আকি খাতুন ভালো ক্লিয়ারেন্স এবং এরই সাথে ফার্স্ট হাফের খেলা কিন্তু শেষ। টি স্পোর্টস প্রেজেন্টস দ্য ফান্ডা 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2021। হাফ টাইম স্কোরলাইন বাংলাদেশ 1
ইন্ডিয়া জিরো। সেকেন্ড হাফে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কভারেজ নিয়ে আমরা ফিরছি বিরতির পর। সবাইকে আবারও আমন্ত্রণ, টি স্পোর্টস প্রেজেন্টস দ্য ফানো 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2021 ফর ম্যাচ নাম্বার 1 বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 1 ইন্ডিয়া 0। ম্যাচের সপ্তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন সামসুন হারসিনিয়ান। দারুণ একটা দৃশ্য, কমলাপুর স্টেডিয়ামের পাশে যে বিল্ডিং রয়েছে তার ছাদের ওপর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে যাদের হাত ধরে। তবে এই ম্যাচে বাংলাদেশের কাছে সুযোগ রয়েছে ইন্ডিয়াকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা নিজেদের করে নেয়ার, যদিও সেখানে দিনের আরও একটা ম্যাচ রয়েছে নেপাল ভার্সেস ভুটান, সে কথাই বলবো। সেকেন্ড হাফের শুরুতে আবারও বাংলাদেশ, তারা কিন্তু আক্রমণে। তোহরা খাতুন তিনি রয়েছেন বা প্রান্তে, কৃতিনা দেবী তার একটা চ্যালেঞ্জ, বল টাচ লাইনের বাইরে। সেকেন্ড হাফের প্রথম মিনিটেই বাংলাদেশ কিন্তু একটা থ্রোয়িং পেয়ে গেছে। সামসুন হারসিনিয়ার তিনি সেই থ্রোয়িংটা করবেন বাংলাদেশের সেট পিস নেয়ার ক্ষেত্রে, কিন্তু সবার আগেই আসে সামসুন হারসিনিয়ার, তার নাম স্পেশালি থ্রোয়িং এবং পেনাল্টির সময়। সুমাতি কুমারী সেখানে প্রিয়াঙ্কা দেবী একটা রান মেক করেছেন, তবে নিচে থেকে নেমে এসে সেটা ক্লিয়ার করে দিলেন নীলুফা ইয়াসমিন নীলা। সন্তোষ সন্তোষ উইংটা শিফট করেছেন বা প্রান্তে, তবে ভুল পাস সেটা যায়নি মারিয়াম মালের কাছে। আনাই মোগিনী তার ক্লিয়ারেন্স বা প্রান্ত দিয়ে, ডান প্রান্ত দিয়ে মার্জিয়া, সেখানে একটা ডামি করতে চেয়েছিলেন সামসুনাহার জুনিয়র, রাস্তা মৌরান তার বডির ব্লক, ভালো একটা বল সাপ্লাই মারিয়াম মালের কাছে। মারিয়াম মাল বক্সের ভেতর বলটা ইন করাতে চেয়েছিলেন, তবে সেখানে নীলুফা ইয়াসমিন নীলা তিনি একটা রান মেক করেছেন। সুমাতি কুমারের সামনের সেই স্পেসটা তিনি কিন্তু পুরোপুরি নষ্ট করে দিয়েছেন। সলিড ডিফেন্ডিং টিম বাংলাদেশের কাছ থেকে, আসরের হেভিয়ার যারা বাংলাদেশের প্রতিপক্ষ যারা ইন্ডিয়া এবং নেপাল, এই দুটা ম্যাচ থেকে বাংলাদেশ যদি ভালো পয়েন্ট, নেপালের সাথে বাংলাদেশ ড্র করেছে আসরের ফার্স্ট ম্যাচে, ইন্ডিয়ার কাছ থেকে যদি তিনটা পয়েন্ট আদায় করে নিতে পারে সেটা কিন্তু ফাইনালের রাস্তাটা বাংলাদেশের অনেকটাই সহজ করে দিবে। এবার কিন্তু খানিকটা ফ্লাইটটা নেগোসিয়েট করতে ভুল করেছিলেন নীলা, রাইট উইং দিয়ে ইন্ডিয়া, তারা কিন্তু ছুটছে। সামসুন হারসিনিয়ার রয়েছেন সেখানে, খানিকটা সময় নিলেন, দুবার সামসুন হারসিনিয়ারের ব্লক, সামনে থেকে এসে সেই বলটা কিন্তু ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার করেছেন ঋতুপর্ণা চাকমা, থ্রোয়িং পেয়ে গেছে ইন্ডিয়া বাবার সাথে নিজ বাড়ির ছাদে। তেমন একটা দৃঢ়তা দেখিনি, যদিও চান্স বেশ কিছু ক্রিয়েট করেছিল দল। সিল্কি দেবীর লং রেঞ্জ শট এবং এক্ষেত্রে কিপার রূপনা চাকমা জাজ করেছিলেন ঠিকঠাক, লাইন মতো এসে দাঁড়িয়ে সময় মতো বলকে আয়ত্তে নিয়েছেন অ্যাটাকে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশ। মনিকা চাকমার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন সিল্কি দেবী ইন্ডিয়ান ক্যাপ্টেন, খুব সম্ভবত ফাউলের বাঁশি বাজিয়ে দিয়েছেন রেফরি সেখানে মারিয়া মান্দার বিপক্ষে। ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন, মারিয়া মান্দা তিনি বলছিলেন যে তিনি গায়ে স্পর্শ করেননি, বলে মেরেছিলেন, রিপ্লে দেখলে পরিষ্কার হবে সেটাই, বলে টাচ লেগেছিল কিন্তু তার আগে সম্ভবত টোতে টোকা দিয়েছিলেন এবং ফ্রি কিকটা বৃথায় গেল বলতে হয় ফার পোস্টের বেশ খানিকটা বাইরে দিয়ে। রূপনা চাকমা একদম নিরাবেগ ছিলেন সেই জায়গায়। নীলুফার ইয়াসমিন নীলা ঋতুপর্ণাকে দিতে চেয়েছিলেন, ঋতুপর্ণার আয়ত্তের বেশ বাইরে, বলের গতি ছিল বেশি, থ্রোইন ইন্ডিয়ার পক্ষে মিড লাইন বরাবর। সন্তোষ কৃতিনা দেবীর কাছ থেকে বল পেয়ে সন্তোষ রাখতে পারেননি, ছুটছেন সেখানে শামসুন নাহার, থ্রোইন পাবে বাংলাদেশ দল, ইন্ডিয়া দল ইনফ্যাক্ট। কৃতিনা দেবী এখনো কৃতিনা দেবী, তার কাছে ছিল বলের কন্ট্রোল, দিয়েছেন পূর্ণিমাকে, পূর্ণিমা কুমারী সেন্টার ব্যাক টিম ইন্ডিয়া, সেখানে প্রেস করে যাচ্ছিলেন, সেবার না পেলেও এবার কিন্তু বলের কন্ট্রোল পেয়ে গিয়েছেন সামসুন নাহার জুনিয়র।
ডান প্রান্তে চারজনের বাধা, মার্জিয়াকে সেখান থেকে মারিয়া মান্দা, তবে এবার খানিকটা ভুল পাস মারিয়া মান্দার কাছ থেকে, দুজন দুদিক থেকে বাংলাদেশ, তারা কিন্তু বলটা কেড়ে নিয়েছে, মার্জিয়া গুড অ্যাপ্রোচ, ব্যাকহিল সান্তোস, মারিয়া মান্দাকে একটা চক্কর কিন্তু তিনি খাওয়িয়েছেন, এখনো বলের কন্ট্রোল, দেখুন কোন জায়গা থেকে রাইট উইং থেকে বলটা নিয়ে লেফট উইং এ চলে এসেছেন, বাংলাদেশের অ্যাপ্রোচটা দেখুন, দুবার এই জায়গায় শামসুন্নাহার জুনিয়র, তিনি কিন্তু বলটা কেড়ে নিয়েছেন, এবার তো হুড়াচ্ছিলেন বক্সের ভেতর, ঢুকিয়েছেন ভালো গোলের সুযোগ, ঋতুপর্ণা চাকমা শটটা কি করতে পারবেন, সেটা একটা ব্লক হলো নির্মলা দেবী, তার একটা ভালো ব্লক, যদিও নিচে থেকে অনেকটাই, কিন্তু এবার উপরে উঠে এসেছেন মনিকা চাকমা, সেখানে আঁখি খাতুন ছিলেন, আঁখি খাতুন দিয়েছিলেন মনিকাকে, এখনো আঁখি, তবে লং রেঞ্জে যে ট্রাইটা করলেন সেটা উপর দিয়ে, রিপ্লেতে আবার আমরা দেখছি ঋতুপর্ণা চাকমা, প্রথমে ডিফ্লেক্টেড হলো কৃতিনা দেবীর ক্লিয়ারেন্স এবং শামসুন্নাহার সিনিয়রের শর্ট লং রেঞ্জে, এবং যেটা বলছিলাম দেখুন নানা বয়সের মানুষ কিন্তু আজকের ম্যাচটাই দেখতে এসেছে, পুরুষ নারী কিশোর কিশোরী সবাই কিন্তু রয়েছে, খানিকটা বিপদ হতে পারে, ডান প্রান্ত দিয়ে একটা লং শট অনেকটাই দূর থেকে ট্রাই করেছিলেন, তবে রূপনা চাকমা তিনি খানিকটা সামনে চলে এসেছিলেন সময় মতো, পিচে যে বলটাকে নিজের আয়ত্তে কিন্তু এনেছেন, ভালো একটা বল সাপ্লাই হয়েছিল ডান প্রান্ত দিয়ে, সেখানে আমিশা বাকশাল, তার ট্রাই রূপনা চাকমা, শি ওয়াজ সলিড, বাট কর্নার কিক বাংলাদেশ দল পেয়ে গেছে, সেক্ষেত্রে সেকেন্ড নাম্বার ফার্স্ট কর্নার টিম বাংলাদেশ, পূর্ণিমা কুমারী সেন্টার ব্যাক, সিল্কি দেবী তিনি ইনস্ট্রাকশনটা দিচ্ছেন, ঋতুপর্ণ চাকমা তিনি কিন্তু সেই কর্নার কিকটা নেবেন, নিয়েছেন অফার পোস্টের কাছাকাছি জায়গায়, হেডটাও কিন্তু হয়েছে গোলের সুযোগ, শেষ পর্যন্ত আনিশকার ভালো একটা ফিঙ্গার ট্যাপ, চমৎকারভাবে কিন্তু গোল পোস্টের ওপর দিয়ে বলটাকে পাঠিয়েছেন বাইরে, হেডারটা ছিল নীলুফারের, চমৎকার একটা হেডার ছিল, একেবারে ক্লিনিক্যাল সেভ বলা যায়, আনিশকা আবারও কিন্তু তিনি সেক্ষেত্রে ক্লিয়ার করেছেন, বাট এখনও বাংলাদেশ তারা কিন্তু বল হোল্ড করার চেষ্টায়, শামসুন্নাহার সিনিয়র, প্রিয়াঙ্কা কুমারী, প্রিয়াঙ্কা দেবী, সিল্কি দেবী, সিল্কি রাখতে পারেননি সেই জায়গায়, প্রিয়া ঋতুপর্ণা চাকমাও তিনি হোল্ড করতে পারেননি, শামসুন্নাহার জুনিয়রও মাথায় নিতে ব্যর্থ, তবে অ্যাটাকে বাংলাদেশ এখনও আছে, দূর থেকে শট নিয়েছিলেন, সেক্ষেত্রে আনাইমো গিনি বাইরে দিয়ে গেল, সুযোগ বাংলাদেশ বারবারই কিন্তু তৈরি করছে, গোলে কনভার্ট হচ্ছে না, সাত মিনিটে গোলটা এসেছিল প্রথম গোল, তারপর পঞ্চাশ মিনিট পেরিয়ে গেছে, দুদলের কেউই আর গোল করতে পারেনি, আর ইন্ডিয়ার চেয়ে এখনও পর্যন্ত এই ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ, আধিপত্য কিংবা বল কন্ট্রোলিং সব কিছুতেই প্রতিবেশী দেশটার চেয়ে অনেক অনেকটা এগিয়ে থেকেছে বাংলাদেশ দল, আরও একবার বল নিয়ে উঠছেন সেখানে তহুরা ছিলেন, শামসুন্নাহার জুনিয়র তিনি কিন্তু এই মুহূর্তে বক্সের ভেতরে, তহুরা শামসুন্নাহার জুটি আসলে কতটা ইমপ্রেসিভ হলো, খুব একটা না, অন্তত এখন পর্যন্ত আপনি যদি হিসেব করেন ফার্স্ট ম্যাচটায় তহুরা শামসুন্নাহার জুটি কোনো গোল এনে দিতে পারেনি, আজকের ম্যাচে তহুরা একটা পেনাল্টি এনে দিয়েছে, তারপর যতটা ক্লিনিক্যাল বা বোঝা পড়া, ঠিক সে কারণেই একটু সময় লাগছে, এবং নিতু নিতু লিন্ডা তাকেও কিন্তু নামানো হচ্ছে, অর্থাৎ দুটা চেঞ্জ কিন্তু ইন্ডিয়া টিম করলো, দুটো চেঞ্জ এবং কারা কারা উঠলো সেটা দেখাবো, এই মুহূর্তে কিন্তু একটা চান্স এবং ইন্ডিয়া সমতায় ফেরার সুবর্ণ একটা সুযোগ হারিয়েছে, সুমতি কুমারী কি চান্সটা মিস করলেন সেই জায়গাটায়, বাংলাদেশ বড় বাঁচা বেঁচে গেছে বলতেই হয়, সন্তোষের জায়গায় নিতু লিন্ডা নেমেছেন এবং আমিশা বাকশালকে তুলে নামানো হয়েছে সান্থিয়া নাডুপাত্তিকে, আবারও আমরা যদি দেখি নিতু লিন্ডার পা থেকেই বল পেয়ে তার ফার্স্ট টাচ কতটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল, সুমতি কুমারী চিপ করেছিলেন কিপারকে সামনে এগিয়ে আসতে দেখে, কিন্তু জাজমেন্টটা একেবারেই ভুল ছিল, একেবারেই ভুল, পোস্টের বাইরে দিয়ে তিনি মেরেছেন, একটা বড় চান্স হারিয়েছে ইন্ডিয়া, আরও একবার একটা আগে তারা মারিয়াম্মাল ক্লিয়ার করলেন সময় মতো সেই জায়গায় এসে, আখি দ্য সেভিয়ার বাংলাদেশের স্টপার ব্যাক, সুমতি
সুমাতি কুমারের চিপিন ছিল এবং নেমে প্রথম টাচটা ছিল নিতু লিন্ডা। শামসুনহার জুনিয়র কিন্তু তিনি এবার সামনে বাড়িয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ দল একেবারে লো ব্লক ডিফেন্ডিংয়ে চলে এসছে, অর্থাৎ নর্মালি আমরা এরকম জায়গা থেকে বল শামসুনহার জুনিয়র যেটা সামনে বাড়ালেন, দেখা যেত চার পাঁচজন ফরওয়ার্ড অপেক্ষা করেন, কিন্তু কেউ নেই মাঝ লাইনের ওপারে বাংলাদেশের। এই মুহূর্তে ইন্ডিয়া কমপ্লিটলি লাগামটা কিন্তু তারা রাখছে, ম্যাচে ফেরার জন্য চেষ্টা করছে মরিয়াই। বাংলাদেশ তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করেছে নাবিল, এটা আসলে ক্ষতি হতে পারে কিনা সেক্ষেত্রে। রাইট, প্রথম থেকে আমরা যেটা দেখেছিলাম অ্যাটাকিং ফুটবলটা, সেটাতে জোর দিয়েছিলেন কোচ গোলাম রাব্বানি ছোটন, এবং এখানে যেহেতু লিড আছে, তবে মার্জিনাল লিড কখনো কিন্তু খুব একটা রিল্যাক্স দেয় না। ভালো একটা কর্নার কিক, সেটা হেডও হয়েছে, তবে ইন্ডিয়া সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেনি। গুড ডিফেন্ডিং বাংলাদেশের, মারিয়াম মাল তার একটা লেট ট্রাই ছিল সেখানে, সেটাও কিন্তু ব্লক হয়েছে সুমাতি কুমারই। সেখানে সান্থিয়া নারুপাত্তি, তিনি সেই কর্নার কিকটা নিয়েছিলেন, হেডার সিল্কি দেবী, তার বডির পেছন সাইডটা যে পড়ে আকি খাতুনের পায়ের ওপর, সে কারণে খানিকটা আনকমফোর্টেবল ফিল করছিলেন। এবারও কিন্তু সুমাতি কুমারই ভালো একটা জায়গা, একটা টার্ন নিয়েছিলেন, তবে ক্যাপ্টেন্স ক্লিয়ারেন্স সেটা কিন্তু ক্লিয়ার করেছেন মারিয়া মান্দা। যেটা আমরা বলছিলাম নিতুল ইন্ডিয়ার কথা, ফার্স্ট ম্যাচ যে ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচটা গোল দিয়েছিল ইন্ডিয়া, নিতুল ইন্ডিয়া তার কিন্তু ডাবল স্ট্রাইক ছিল সেই ম্যাচে। সিল্কি দেবী ইন্ডিয়া তারা কিন্তু খানিকটা আক্রমণের ধার বাড়িয়েছে ফার্স্ট হাফে, যেটা দেখা যায়নি সেকেন্ড হাফে, তাদের মাইন্ডসেটটা ক্লিয়ার এই ম্যাচ থেকে, তারা কিন্তু পয়েন্ট আদায় করে নিতে চায়। দেখা যাক শামসুনহার জুনিয়র, সেখান থেকে তহুরা খাতুন জুনিয়র ডান প্রান্ত দিয়ে উঠে গেছেন, তিনজন চারজন কিন্তু সামনে নিতুল ইন্ডিয়া, তিনি বাগড়াটা বাঁধিয়েছেন তহুরাকে, ফ্রিলি বলটা নিয়ে মুভ করতে দেননি, তবে নিতুল ইন্ডিয়ার সেই টাচের পর বাংলাদেশ কিন্তু একটা কর্নার পেয়ে গেছে। খানিকক্ষণ আগেই আমরা দেখেছিলাম কর্নার থেকে, ঋতুপর্ণার কর্নার থেকে ভালো একটা গোলের সুযোগ বাংলাদেশের ছিল, প্লেসটাও করেছিল গোল পোস্টে অনিষ্কা, তার একটা গুড গোল কিপিং, আরো একটা কর্নার মারিয়া মান্দা ক্যাপ্টেন। মারিয়া মান্দা ফার এন্ডে, তবে সেটা পোস্টের ওপরেই, জালে গেছে তবে জালের উপরি উপরি ভাগে, সেখান থেকে কোনো কাজ কিন্তু হবে না। রাইট ফুটেড পেস ছিল, তবে ডিরেকশনটা কিন্তু ঠিকঠাক ছিল না, যে অ্যাঙ্গেলে বলটাকে মাঠের ভেতর গোলপোস্টের সামনে পার পোস্টের কাছাকাছি জায়গায় ইন করাতে চেয়েছিলেন, ড্রপ ইন, সেই ড্রপটা কিন্তু সেখানে হয়নি। বিজয়ের 50 বছর পূর্তিতে রানটা করছিলেন সেখানে তহুরা খাতুন, তিনি পাননি। মারিয়া মান্দা তার হেডার, মনিকা চাকমা, কীর্তিনা দেবী, তিনি বল পাঠিয়ে দিয়েছেন টাচ লাইনের বাইরে। বাংলাদেশের কাছ থেকে এর থেকে বেটার ফুটবল এক্সপেক্ট করেন, বাট দুইটা শক্তপোক্ত দল, তাদেরকে ক্র্যাক করে ভেঙে দেয়া এতটা সহজ নয়, স্পেশালি এরকম ব্যাকলাইন যাদের আছে ইন্ডিয়ার। দূর থেকে শট শামসুনহার জুনিয়রের, মার্জিয়া ছুটছেন কিপার অংশিকা, তিনি বেরিয়ে এসে কিন্তু ধরেছেন সেই জায়গায় বলটাকে। আবার আমরা রিপ্লেটা দেখছিলাম, মার্জিয়া সামনে কিন্তু অত্যন্ত হুমকিজনক অবস্থায় দাঁড়িয়েছিলেন সেই জায়গায়, লেফট উইংটা ধরে অ্যাটাকে যাবার চেষ্টা করছে ইন্ডিয়া। আস্তাম রাউন, তিনি সতীর্থ সুমাতি কুমারীকে দিতে পারেনি আস্তাম, তিনি কিন্তু বল এবার কেড়েছেন, শেষ মুহূর্তে এসে আকি খাতুনের ক্লিয়ারেন্স, শামসুনহার জুনিয়র ফাউলের শিকার, তিনি সিল্কি দেবী তাকে ফাউল করেছেন। ইন্ডিয়ার কোচ একদম তেড়ে এসছেন, ইন্ডিয়া কোচ অ্যালেক্স অ্যাম্ব্রোস, তার দাবি এটা ফেয়ার ট্যাকেল ছিল, আমরা রিপ্লে দেখতে চাই। পূর্ণিমা কুমারীর ক্লিয়ারেন্স এই মুহূর্তে বাংলাদেশের কন্ট্রোলে, ঋতুপর্ণা চাকমা, নাইমুগিনী,
মারিয়া মান্দা বল পেয়েছেন, ভেতর দিয়ে ঢুকছেন, দূর থেকে শট নিলেন এবং ফার পোস্টে টার্গেট ছিল। কিপার আনশিকা কোনো ভুল করেননি এক্ষেত্রে। অ্যালেক্স অ্যাম্ব্রোস আজকে রেফরির ওপর এতটাই চটে আছেন, এবং মাঝ বিরতির সময় রেফরি, সহকারী রেফরি, তারা যখন বেরিয়ে আসছিলেন তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর জন্য মাঝ মাঠেই চলে গিয়েছিলেন। ফাইভ ম্যান ব্যাকলাইন কিন্তু ইন্ডিয়া তৈরি করছে যখনই বাংলাদেশ অ্যাটাকে উঠছে সেই জায়গাটায়। এবং রাইট ফ্ল্যাঙ্ক ধরে মার্জিয়া, আজকে মার্জিয়ার পারফরমেন্সের গ্রাফটা অতটা উপরে নয়, বাট এখনও সময় শেষ হয়ে যায়নি। অভিজ্ঞতা, তার যে অভিজ্ঞতা এবং তার যে ইনফ্লুয়েন্স বাংলাদেশ টিমে সেটাকে অস্বীকার করা যাবে না, এবং তিনি যে কোনো মুহূর্তে বিগ স্টেজে ডেলিভার করার মতো ক্যাপেবিলিটি রাখেন। মার্জিয়া এক্ষেত্রে কিন্তু বলটা কেড়ে নিয়েছিলেন শেষ মুহূর্তে এসে, নির্মলা দেবী, তিনি কিন্তু বাইরে মেরেছেন। সো থ্রো ইন বাংলাদেশ টিমের পক্ষে আনাই মোগিনী গেছেন থ্রোইটা করার জন্য, সেখান থেকে আবারও মার্জিয়া, তবে সেটা ব্লক, আস্তা মৌরান, সেখান থেকে একটা লং বল, আখি তাকে কিন্তু হারিয়েছেন সেখানে গোলের সুযোগ। সুমাতি কুমারি লাস্ট ম্যাচের স্কোরার, তার ট্রাই, বেঁচে গেছে বাংলাদেশ। রূপনা চাকমা তিনিও খানিকটা সামনে এসেছিলেন এবং একেবারে ওয়ান টু ওয়ান পজিশনে কিন্তু সেখানে ছিলেন আখি খাতুন, তিনি ফ্লাইটটা মিস করেছিলেন। শামসুন্নাহার সিনিয়র, তিনি ট্র্যাক ডাউন করে নিচে চলে আসতে চাইছিলেন, সেই গ্যাপটা কমাতে চেয়েছিলেন, তবে যে ট্রাইটা করলেন সুমাতি কুমারি একেবারেই ওপর দিয়ে। বাংলাদেশ থেকে লং বল একটা বাড়ানো হয়েছে, বাট শামসুন্নাহার তিনি কন্ট্রোল রাখতে পারেননি, ক্লিয়ার করলেন প্রীতিনা দেবী। কিন্তু একই সাথে সান্থিয়া নারুপাতি, তার উপর কিন্তু বাড়তি নজর রাখতে হবে, বলতে বলতে সেই সান্থিয়া নারুপাতি বক্সের ভেতর ক্রসিং, আরও একটা গোলের চান্স, সেখানে রূপনা চাকমা, তিনি এগিয়ে এসেছিলেন সুমাতি কুমারি, তিনি সেই প্লেসটা বের করতে পারেনি, হেডের জন্য যতটুকু জায়গা দরকার ট্রাইটা করেছিলেন, সেখানে একটা ট্যাসেল, এবং রূপনা চাকমা তিনি কিন্তু ইনজুর্ড, রূপনা এখনও সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তবে রূপনা তিনি ওয়ারিয়ার, তিনি যোদ্ধা, তিনি এই মাঠ ছেড়ে দিতে চান না। 78 মিনিট এখনো কিন্তু তিনি রয়েছেন মাঠে। তবে নিঃসন্দেহে এবার কিন্তু নিতুল ইন্ডা, সেখানে ফ্লাইটটা মিস করেছেন ঋতুপর্ণা চাকমা, নিতুল ইন্ডা তিনি ছুটছেন, নিজেই হয়তো বা শট নেবেন, শটটাও নিয়েছেন তবে পোস্টের বাইরে। নজর কিন্তু রাখতে হবে নিতুল ইন্ডা এবং সান্থিয়া নারুপাতি এই দুজনের উপর। দিস ইজ ওয়াই নিতুল ইন্ডা ইজ ওয়ান অফ দ্য ডেঞ্জার উইমেন ইন্ডিয়া টিমের হয়ে। বক্সের বাইরে থেকেও তিনি কিন্তু এর আগের দিনও একটা গোল করেছিলেন লং রেঞ্জ থেকে, এবং সেটা কিন্তু নিশ্চয়ই মাথায় আছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন তাদের যে অ্যাটেম্পটা ছিল। বাংলাদেশ অন দ্য মুভ, শামসুন্নাহার জুনিয়র নাম, তহুরা খাতুন সেই জায়গায়, পেছন থেকে ধাক্কা, আমরা দেখলাম সিল্কি দেবী ইন্ডিয়া ক্যাপ্টেন, নাটমেকটাও চমৎকার। মারিয়াম মাল, তিনি বল বাইরে পাঠিয়েছেন, থ্রো ইন, মিস্টেক ইন্ডিয়ার, এবং যে কারণে কর্নার কিক পেয়ে গেছে বাংলাদেশ দল। কর্নার কিক সবসময় বিপদজনক একটা পরিস্থিতি তৈরি করে অপোনেন্টের জন্য এবং গোলের একটা ভালো সুযোগ তৈরি করে। স্বপ্না রানি নেমেছেন মার্জিয়ার জায়গায় ফরওয়ার্ড। বাংলাদেশ দল, যেহেতু বলছিলাম যে ইম্প্যাক্টলেস ফুটবলটা আজকে মার্জিয়া কিন্তু তিনি খেলেছেন, সেই জায়গায় চেঞ্জটা অনুমিত ছিল, বাট রিপাকে আমরা এখন পর্যন্ত দেখিনি। 82 মিনিট, কর্নার কিকটা নেওয়ার জন্য ঋতুপর্ণা চাকমা, ইনসুইঙ্গিং কর্নার কিক, হেডার ছিল শামসুন্নাহার জুনিয়রের, এবং ডিরেকশন ঠিক ছিল না মোটেও গোলকিক ইন্ডিয়ার পক্ষে। আরও একবার যদি আমরা দেখি, লেফট ফুটেড কর্নার কিক, ফার পোস্টের বাইরের প্লেসটায়, সেখানে শামসুন্নাহার জুনিয়র তিনি উঠেছিলেন হেডটা করার জন্য, লাভ হয়নি, গোল কিক। আনশিকা একবারে বিট হয়েছেন, সেটা পেনাল্টিতে এই ম্যাচে। আরও একটা থ্রোয়িং বাংলাদেশের, আনাই মোগিনী, তহুরা, আনাই মোগিনী বক্সে ক্রস ইন করিয়েছেন, সেখানে রানও মেক হয়েছে, হেডটাও হয়েছিল শামসুন্নাহার জুনিয়রের, সেটা ক্লিয়ার সান্থিয়ানার উপাত্তি, তার সাথে মনিকা চাকমার চ্যালেঞ্জ। মনিকা চাকমা ব্লকেটটা ক্রিয়েট করেছিলেন, ঋতুপর্ণা এক্ষেত্রে বল নিতে পারেনি, থ্যাঙ্কস টু সি যে ঋতুপর্ণা তিনি উঠে দাঁড়িয়েছেন এবং ভালো ফিল করছেন, ক্লিয়ার করলেন নির্মলা দেবী সেই জায়গায়। থ্রো ইন বাংলাদেশের পক্ষে, আরও একবার রেফারি ঘড়ি দেখছেন,
এবং যে সময়টুকু নষ্ট হয়েছে পরে সেটা কভার করার চেষ্টা করছেন শামসুনার সিনিয়র। থ্রোইনটা তিনিই করবেন। সান্তিয়া নারুপাতি ক্লিয়ার করলেন, প্রিয়াঙ্কা দেবী, মারিয়া মান্দার শট দূর থেকেই, ওয়ান লাস্ট মুভে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করবে। আনশিকা লম্বা একটা বল বাড়ালেন মাঝমাঠ পেরিয়ে, এরই সঙ্গে রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন শামসুনার সিনিয়রের দেয়া একমাত্র গোলে। সাব আন্ডার 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল হারিয়ে ফেলেছে ইন্ডিয়াকে, 3 পয়েন্ট বাংলাদেশকে নিয়ে গেল ইন্ডিয়াকে হটিয়ে টপ অফ দ্য টেবিল।